তো 3 দিন আগে আমার কাছে একটা মহিলা পেশেন্ট আসছে, ওনার ঠিক এই জায়গাটার ব্যথা। হ্যাঁ, এই জায়গাটা মানে হচ্ছে যে এই ফেসের জয়েন্ট আর্থোপ্যাথি। হ্যাঁ, এখন ওনার অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি যে ওনার ঠিক এই জয়েন্টটাতে, হ্যাঁ এই জয়েন্টটাতে ব্যথা ওনার, এই যে কার্টিলেজ ক্ষয় হয়ে গেছে, এটাকে আমরা বলি ফেসের জয়েন্ট আর্থোপ্যাথি। এখন এই ফেসের জয়েন্ট আর্থোপ্যাথির জন্য যে টু দ্য পয়েন্টে যে ট্রিটমেন্টটা দরকার আমরা সেটাই দিচ্ছি, কিন্তু উনি স্যাটিসফাই হচ্ছে না। বারবার উনি বিভিন্ন রকম কথা বলতেছেন, ভালো হচ্ছে না, আমি ওদেরকে ম্যাসাজ করাবো, এটা করবো, সেটা করবো, হিজামা দিব, নানান কথাবার্তা উনি বলতেছেন। হ্যাঁ, কিন্তু যখন আমি খুব স্ট্রংলি এখন ওনাকে জিনিসটা বোঝাইতে সক্ষম হয়েছি এবং এটা যখন প্রুভ করতে পারছি যে আসলে সমস্যাটা এইটা, তাহলে কিন্তু পেশেন্ট বুঝতে পারছে। হ্যাঁ, আসলে ফেসার জয়েন্ট আর্থোপ্যাথি আমি কীভাবে ইয়ে করলাম, যে ডায়াগনোসিস কীভাবে করলাম, যে উনি বারবার বলতেছিল টু দ্য পয়েন্টে ব্যথা, পিন পয়েন্ট ব্যথা এবং টেন্ডানেসও রয়েছে এবং মুভমেন্টও ব্যথাটা বাড়তেছে, কিন্তু কোনো রকম রেডিয়েশন নাই, কোনো রকম রেডিকুলোপ্যাথি নাই। এটা দিয়েই কিন্তু আমরা পেনটাকে আমরা ডায়াগনোসিস করে থাকি যে ফেসার জয়েন্ট আর্থোপ্যাথি। এটা আমি ওনাকে বুঝাইতে পারছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, যে যদি আমার কনফিডেন্সটা যদি সেই লেভেলে থাকে এবং আমার যদি ডেপথ অফ নলেজ যদি আমরা প্রেজেন্ট করতে পারি রোগীদের সামনে, তাহলে কিন্তু আমরা রোগীদের কনভিন্স করতে পারবো এবং আমাদের সেই পরিমাণে সেবা দিতে পারবো। অতএব এই ফেসের জন্য আর্থোপ্যাথিতে রেস্ট দরকার, বেশি মুভমেন্ট করা যাবে না, কিছু মডালিটি দরকার আর কিছু ডিটিএফ দরকার। হ্যাঁ, কিছু যেগুলি কিছু হালকা কিছু রেঞ্জ অফ মোশন দরকার, ফ্লেক্সিবিলিটি দরকার, সেগুলো আমরা করছি, যেগুলি করে থাকি। এই হচ্ছিল আজকে আপনার সাথে এই বিষয়টা শেয়ার করলাম। ধন্যবাদ।